Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ami gorur kormani aschi. Eguli clean kora hoye geche. Ami ekhane polao pata diye dilam. Ami marinate kore rakhbo pray 3 ghontar jonno. Ekhon ami tok dui diye dicchi. Ekhane amar hocche 3.5 kg gorur mangsho. Ekhon ami ekhane pray 4 table chamoch হচ্ছে টক দই দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি কাঁচা মরিচ পেস্টটা দিয়ে দিচ্ছি আপনারা কাঁচা মরিচ পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে আমি বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা একটু বেশি দিবেন আপনারা এখন আমি এখানে জিরা পেস্ট দিয়ে দিচ্ছি এরপরে দিব নারকেল পেস্ট সরি নারকেল পেস্টটা দিয়ে দিলাম আমি ভুলে বাদাম পেস্টটা করে দিলাম আর সবকিছু শেষ এখন আমি এখানে যেহেতু এটা রেড কালার হবে সেই কারণে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ এরপর দিব হচ্ছে আমি স্বাদ অনুযায়ী লবণ কম বেশি হলে পরে এরপর দিব হচ্ছে আমি দিব হচ্ছে হলুদ হলুদ দিয়ে দিলাম এরপর দিব হচ্ছে গরম মশলা গরম মশলাটা আমি 1 চামচই দিলাম এখন দিব হচ্ছে লাল মরিচ 1 চামচ যেহেতু আমি বড় চামচ ইউজ করতেছি সেই কারণে লাল মরিচটা 1 চামচই দিলাম তারপরে দিলাম হচ্ছে ধনিয়া দিয়ে দিব হচ্ছে এলাচ দারচিনি লং দিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি 1 চামচ খুবই সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন না দিলেও চলবে শুধু টেস্টটা বাড়ানোর জন্য দেওয়া আর কি কলা পাতা দিয়ে দিলাম আমার সব উপকরণ দেওয়া শেষ এখন আমি কিন্তু এখানে পেঁয়াজ পেস্টটা ব্যবহার করছি কোনো ধরনের আস্ত পেঁয়াজ ব্যবহার করি না আমি ভাজা পেঁয়াজটা পরে আমি ভালো করে মেরিনেট করতেছি মেরিনেট করে রেখে দিব প্রায় 3 ঘন্টার জন্য বেশি রাখলে টেস্টটা ভালো আসবে সেজন্য আমি ভালো করে এখানে আমি এখন তেলটা দিয়ে দিব পেঁয়াজ পেস্টটা করে রাখছি এখানে পরিমাণ মতো তেল দিব আমি মেরিনেট করা শেষ আমি এখানে তেল কিন্তু দিই নাই পেঁয়াজ পেস্টটা করছি ওই তেলটাই আমি ব্যবহার করতেছি এটাতে আলাদা একটা ফ্লেভার বেস হবে সেই কারণে আমি তেলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন কিন্তু পেঁয়াজ বেস্টের একটা এক্সট্রা তেল আছে এই ফ্লেভার আছে ওই তেলটা আমি সেই কারণে এখন আমি এটা মেরিনেট করে আমি যতক্ষণ সময় পাই রেখে লং টাইম সময় করে আমি এটা আস্তে ধীরে করে বসাব এখন আমি এতে কোরমাটা বসাই দিলাম এটা আমি একদম ফাস্টে হচ্ছে হাই ফ্লেমে করে দিছি উত্তরায় আসার পরে হচ্ছে আমি আপনার লো ফ্লেমে করে দিছি অত হাই হিটে আমি জাল করব না লো ফ্লেমে আমি কোনো পানি অ্যাড করি নাই মাংস থেকে পানি বেরিয়েছে এখন আমি এই আস্তে আস্তে করে কোরমাটা রেডি হবে আমার কোরমাটা 50% হয়ে গেছে এখন আমি এখানে একটু আটা দিয়ে দিচ্ছি আমি একদম লো ফ্লেমে করে দিচ্ছি
ফ্রেমে করে দেওয়ার কারণ হচ্ছে নিচে তলা নিচে লেগে যাবে না সেই কারণে। এখন আমি খুবই অল্প আছে, এটা আরও প্রায় আধ ঘন্টা মতো আমি এটা রান্না করব। আমি কিন্তু আগেও বলছি এখনও বলতেছি আমি কোনো পানি অ্যাড করি নাই এখানে, পানি ছাড়াই রান্না করতেছি। এই লো ফ্লেমে আমি প্রায় আরও আধ ঘন্টা মতো রান্না করব। আমার কোরমাটা এখন অলমোস্ট ডান, আমি আরও বেশ কিছুক্ষণ, আমি এখন সামান্য পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারেন। আমি লিকুইড দুধটা দিলাম একটু কালারটা সুন্দর আসার জন্য। আমি বেশ কিছু দুধ দিয়ে দিলাম, এটা এরকম আলতোতে বেশ কিছুক্ষণ হবে। রান্না শেষ, একদম সফট হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব, এখন হাতে ছেড়ে যাচ্ছে, একদম পুরো সফট হয়ে গেছে। আমি চুলা থেকে নামাই নিয়ে দিচ্ছি।